বনি ইসরায়েলরা যেতে যেতে মোয়াব নামক এক দেশের কাছে আসলো। সেখানে মোয়াবীয়রা এবং তাদের রাজা বালাক বাস করতেন। বালাক ইসরায়েলদের দেখে ভয় পেয়েছিলেন, কারণ তারা সংখ্যায় অনেক ছিল। তিনি নবী বালামের কাছে লোক পাঠালেন যেন তিনি তাদের অভিশাপ দেন। তিনি চাইলেন যেন নবী বালাম ইসরায়েলদের বিরুদ্ধে আল্লাহর কাছে মুনাজাত করেন, যেন ইসরায়েলদের খুব ক্ষতি হয়। আল্লাহ বালামকে বললেন, তুমি এই লোকদের অভিশাপ দেবে না, কারণ তারা আশীর্বাদ প্রাপ্ত। কিন্তু রাজা বালামের কাছ থেকে রূপা এবং সোনা পাওয়ার লোভে তিনি তাদেরকে অভিশাপ দিতে প্রলোভিত হলেন। তিনি ধন সম্পদ এবং সম্মান ভালোবাসতেন। ভোরবেলায় তিনি তার দুজন চাকর নিয়ে গাধায় চেপে রওনা হলেন। আল্লাহ বালামের সাথে দেখা করার জন্য পথে একজন ফেরেশতাকে পাঠালেন। বালাম আল্লাহর সেই ফেরেশতাকে দেখলেন না, কিন্তু গাধা খোলা তলোয়ার হাতে সেই ফেরেশতাকে দেখলেন। গাধা ফেরেশতাকে দেখে পথ থেকে সরে দাঁড়াতে পাশের জমিতে নেমে গেল, কিন্তু বালাম লাঠি দিয়ে তাকে আঘাত করে আবার পথে ফিরিয়ে আনলেন। তখন ফেরেশতা এসে এমন জায়গায় দাঁড়ালেন যেখানে দুপাশে তেমন খালি জায়গা ছিল না। গাধা আবার সেই ফেরেশতাকে দেখল এবং দেওয়াল ঘেঁষে সামনে যেতে চেষ্টা করল। এতে দেওয়ালে বালামের পায়ে ঘষা লাগল। বালাম রেগে গিয়ে আবার গাধাকে লাঠি দিয়ে পেটালেন। ফেরেশতা আবার গাধার সামনে হাজির হলেন। ফেরেশতা এবার এমন সরু পথে দাঁড়ালেন যেখানে গাধার এদিক সেদিক ফেরার পথ ছিল না। গাধা ভয় পেয়ে মাটিতে লুটিয়ে পড়ল আর বালাম ক্ষুব্ধ হয়ে গাধাকে খুব করে পেটাতে শুরু করল। তখন আল্লাহ তাআলা গাধার মুখ খুলে দিলেন। সে বলল, আমি এমন কি করেছি যে আমাকে এ পর্যন্ত তিনবার পেটালেন? এবার বালাম এত বেশি ক্ষুব্ধ হলেন যে তিনি চিন্তাও করলেন না একটি পশু এভাবে কথা বলছে। তিনি দাঁত খিচিয়ে বললেন, আমি তোকে পিটিয়েছি তো বেশ করেছি, কারণ আমি যেদিকে যেতে চাচ্ছি তুই সেদিকে যাচ্ছিস না। আমার হাতে যদি তলোয়ার থাকতো তবে আমি তোকে জবাই করতাম। গাধা আবার কথা বলল, আমি কি এর আগে কখনো আপনার অবাধ্য হয়েছি? কেন আপনি আমার সাথে এত নিষ্ঠুর আচরণ করছেন? তখন আল্লাহ বালামের চোখ খুলে দিলেন। তিনি খোলা তলোয়ার হাতে দাঁড়ানো ফেরেশতাকে দেখতে পেলেন। বালাম তার পায়ের কাছে লুটিয়ে পড়লেন এবং তার পাপ স্বীকার করলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।